আমি যদি চুরির অপরাধে থাবড়া খাই তাহলে তো আপনারও থাবড়ানো উচিত। চুরি তো আপনিও করেন। তুই আবার কথা কস, তোর একটা ঘুষি মেরে দাঁত ছুড়াইলাম। নিজের বেলা ষোলো না মানুষের বেলা চাইরা না, সারাদিন করে চুরি, হেডটাই দোষ নাই, আম করলেই দোষ। খালতো ভাই, আমি একচুয়ালি আইছি তোমার কাছে, বুঝছো, আমি একটা গাড়ি কিনবো। তো গাড়ি সম্বন্ধে তো আমি আর অত ভালো বুঝি না, তা ভাবলাম তুমি যেহেতু গাড়ি লাইনে আছো তোমার কাছেই আসি, আমার একটা ভালো গাড়ি লয়ে দাও না। তুই আমার খালাতো ভাই, তুই গাড়ি কিনবি, তুই তো আমার কাছে যাবি, তুই কি বাইরে যাবি নাকি? আয়, আমার কাছে একটা ভালো গাড়ি আছে, ওটা তোরে যা দেখাই লই, চল চলো। এই যে গাড়িটা দেখছস, একদম একের একটা গাড়ি। এই গাড়িটা নেওয়ার লাইগা মনে কর যে চার পাঁচটা পার্টি আমার পিছে ঘুরাঘুরি করতেছে। গাড়িটা দেখতে সুন্দরই আছে। শোক ভাই, গাড়িটা আমি দেখছি, গাড়িটা তো খুবই ভালো, গাড়িটা পছন্দ হয়েছে, দেখতে সুন্দর তো ভালোই লাগলো। তখন গাড়িটা নিলে তোমার কত টাকা দিতে হইব গাড়িটার লেগা? গাড়ি তো এটা 14-15 যে কোনো সময় বেচে লাউন যেত, কত পার্টি আছে তোর লগে আর দাম লয়ে কি কমু, তুই 12 দিয়া দিস আমারে। হুরি বাবা, 6 লাখ টাকার গাড়ি 12 লাখ টাকা, তাও আবার খালতো ভাইয়ের কাছে? সব মা তার উপদ্রব যাইতেছে, আত্মীয় স্বজনের লগে কেউ এগুলো করে? ঠিক আছে ভাই, তাহলে গাড়ি আমি নিলাম। হ্যাঁ যা, লয়ে যা। ও ভাই, আপনি কামটা কি করলেন, পুরো মির্জাপুরের মতন একটা কাম করছেন। এই গাড়িটা আপনি 6 লাখ টাকা বেচার লিগে কালকে কত চেষ্টা করলেন। আপনার যে গাড়ির কন্ডিশন আমি দেখলাম, আপনার গাড়ির দাম পাইবেন 6 লাখ, এই দাম হইলে আপনি আমারে দিতে পারেন। ভাই 6 লাখ কইছেন ঠিক আছে, আর 1 লাখ টাকা বাড়াই দেন, গাড়িটা আপনার দেওয়ার আমার খুব ইচ্ছা ভাই, 7 লাখ টাকা দেন, গাড়িটা লয়ে যান। ওই 6 লাখ কি ফিক্সড, এই দাম হইলে আমারে দিতে পারেন। ভাই আপনি 1 লাখ টাকা বাড়ায় 7 লাখ টাকা লয়ে যান। গাড়ি তো ব্যস্ত আছে না, মনে হয় যে ভিক্ষা করতেছে, এমনি কেউ গাড়ি বেচে? আপনার নিজের মানুষ মনে করে দামটা কমাইছিলাম, লয়ে যান, নিলে ভালো হইব। না ভাই, আমি 6 এর উপরে উঠতে পারবো না, এই দাম হইলে আপনি আমারে দিতে পারেন, আর না হলে আল্লাহ হাফেজ, থাকেন, বাই বাই। ভাই আপনার খারাপের লেগা কই নাই, ভালোবাসি দেখেই কইছিলাম যে গাড়িটা লয়ে যান। আপনার এই গাড়ি 6 লাখ টাকাও বেচতারেন না, এই গাড়ি আপনি আপনার খালাতো ভাইরে পাইয়া সোজা কোপ দিয়ে দিলেন 12 লাখ টাকায়। আপনি তো পুরো একটা জাহেলিয়ার মতন কাম করলেন। বাহ, তালিয়া হয়ে যায়। আরে বন্ধ কর তোর তালি, ব্যবসা কি আমি বাইরের মানুষের লগে করবো? ব্যবসা তো করবো নিজের মানুষের লগেই, যেই জায়গায় একটু কমে বেচা লাগতো ওই জায়গায় একটু বেশি দামে বেচলাম। আপনার কাছে বিশ্বাস করে আইছিল, আপনি ভাই বিশ্বাসের ঘরে চুরি করে দিলেন, অত বিশ্বাস নিয়ে চললে লাভ নাই। দাম তো গাড়ির 15-16 লাখ টাকা, কিন্তু আমার খালতো ভাইয়ের কাছ থেকে কিনছি তো বেশি টাকা নেয় নাই, মাত্র 12 লাখ টাকা নিছে। কি কস তুই, এই গাড়ির দাম 12 লাখ টাকা,